গোটা বাংলায় সবচেয়ে বড় অভিযোগ দুর্নীতি। যে দুর্নীতির জালে পাচার হয়ে যাচ্ছে বাংলার সম্পদ, পাচারের জল বিদেশের মাটিতেও, লুট হচ্ছে বাংলার সম্পদ, শিক্ষিত বেকাররা রাস্তায়। আর সেই নিয়ে তদন্তে যখন সক্রিয় সিবিআই ইডি, তখন তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। শাসক বিরোধী তরজায় জড়িয়ে যাচ্ছেন দুই দলের দুই হেভিওয়েট নেতারা। রাজনৈতিক আক্রমণ ছাড়িয়ে তা হয়ে উঠছে ব্যক্তিগত আক্রমণ। একজন রাজ্যের বিরোধী দলনেতা, অন্যজন রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুভেন্দু বিজেপিতে যোগদান, বিজেপির টিকিটে নন্দীগ্রাম থেকে জয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। দিন যত বেড়েছে শুভেন্দুর সঙ্গে তৃণমূলের দ্বৈরথ ততই বেড়ে গিয়েছে। ঘাসফুল শিবিরের নিশানায় এসেছে অধিকারী পরিবার, বলা ভালো আক্রমণের কেন্দ্রে থেকেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু গতকালই কয়লাকাণ্ডে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সি রাজনীতির অভিযোগ তুলেছিলেন, সেই সঙ্গে তার আক্রমণের কেন্দ্রে ছিল শুভেন্দু অধিকারী। বিনয় মিশ্রের অভিষেক যোগের প্রসঙ্গ টানেন তিনি, গতকালই তার পাল্টা দিয়েছিলেন শুভেন্দু। কি বলেছিলেন শোনাব। এই যে কয়লা কেলেঙ্কারি বলছে, আমি বললাম হোম মিনিস্ট্রি কেলেঙ্কারি, প্রধান অভিযুক্ত একজন যাকে বলা হচ্ছে ফেরার হয়ে গেছে। 8 মাস আগে শুভেন্দু অধিকারী তার সাথে ফোনে কথা বলেছে, আর শুভেন্দু অধিকারী যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে। যে প্রধান অভিযুক্ত যাকে বলা হচ্ছে ফেরার, 8 মাস আগে তার সাথে শুভেন্দু অধিকারী কথা বলেছে ফোনে, যে তোমার কেস আমি দেখানো পারি। বিনয় মিশ্রকে উনি তৃণমূল যুবার ভাইস প্রেসিডেন্ট করেছে, ওই যুব সাধারণ সম্পাদক করেছে, এটা করতে দেন, মুখে আওয়াজ অনেক কথাই বলেন। উনি এর আগে বলেছিলেন আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে কাউকে বলতে হবে না, আমি নিজেই ফাঁসির মঞ্চে ঝুলব। মমতা ব্যানার্জির তো আরো কয়েকটা ভাইপো ভাইজি আছে, তাদের তো ডাকছে না। কয়লা ভাইপোকে কেন ডাকছে, আর দিল্লিতে দুবার, এখানে একবার, তিনবার হলো, কি কি প্রশ্ন করেছেন এগুলো একটু জনগণের কাছে আগে বলুন। আচ্ছা, ঘরে বসে ঢিল মারার দরকার। পার হয়েছে মাত্র 24 ঘন্টা, নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ টেনে এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা। তিনি কি বলেছেন শোনাব। এত উত্তেজিত হচ্ছেন কেন? ইডি ট্রানজাকশন গুলো জিজ্ঞেস করেছে তো, কত টাকা ব্যাংককে সরিয়েছেন, বিনয় কিভাবে টাকা নিয়ে আসতো, আপনার বিরুদ্ধে প্রতীক জওয়ান টাকা কোথায় রাখতো, আপনার ভাই আকাশ ব্যানার্জি গিয়ে কোথা থেকে টাকা তুলতো, আপনার প্রিয় সুমিত টাকাগুলো কোথায় গুছিয়ে গুছিয়ে রাখতো। খুব লোক রয়েছে না ভিতরে বাবু সোনা, ওই জন্য বাইরে এসে কাঁপছেন আপনি, আপনাকে যেতে হবে ভিতরে, নিশ্চিন্ত থাকো, আপনাকে তো দেখতে পাইনি কেউ, সোনার চামচ মুখে নিয়ে 1,500 সিকিউরিটি নিয়ে হেলিকপ্টার আর চার্টার প্লেনে চড়ে বড় বড় কথা দড়ি ধরে মারতান। শুভেন্দু অধিকারী বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব এই প্রথমবার নয়। বিভিন্ন সময় আমরা যদি মনে করি 2021 বিধানসভা নির্বাচন, যার আগে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী, তিনি দল পরিবর্তন করে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন, সেই সময় থেকে বারবার রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করেছে শাসক দল, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে এনেছে তৃণমূল। প্রশ্ন উঠছে একের পর এক দুর্নীতি নিয়ে সোচ্চার হওয়ার জেরেই কি টার্গেট রাজ্যের বিরোধী দলনেতা? একের পর এক দুর্নীতি যখন অস্বস্তি বাড়াচ্ছে শাসক দলের, তখন সেই অস্বস্তি কাটাতেই কি পাল্টা আক্রমণের কৌশল? দুয়ারে পঞ্চায়েত ভোট, দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল, প্রশ্ন উঠছে পাল্টা আক্রমণের কৌশল নিয়েই কি সেই অস্বস্তি কাটাতে পারবে শাসক দল? শুধু
পরপর প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ, কয়লাকাণ্ডে পরপর প্রশ্নবার সামনে যখন সিজিও থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘড়িতে তখন বিকেল সাড়ে পাঁচটা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপরই যুদ্ধাঙ্গে এই অভিষেকের শুরু, একের পর এক তোপ, তোপের লক্ষ্যে সেই বিজেপি, সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসা তত্ত্ব। আপনি পলিটিক্যালি লড়ুন আমার সাথে, আপনি নির্বাচনে লড়ুন, আপনার কত বড় ক্ষমতা আমি দেখব। আপনারা ভাবছেন কি সিবিআই ইডি দিয়ে ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে? আপনি আগেও চেষ্টা করেছেন পারেননি, আপনি আগে চেষ্টা করছেন পারছেন না, আপনি আগামী দিনেও ব্যর্থ হবেন। একের পর এক তো মূল লক্ষ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেক এবং শুভেন্দুর দ্বৈরথ কার্যত তুঙ্গে বলাই চলে, কারণ গতকাল আমরা দেখেছিলাম যে ইডির দীর্ঘ জেরার পর বেরিয়ে এসে ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন স্পষ্ট ভাষায় যে ও শুভেন্দু অধিকারী, তার সঙ্গে যোগাযোগ রয়েছে বিনয় মিশ্র, যদিও এক্ষেত্রে নাম উল্লেখ করেননি তিনি বিনয় মিশ্রের। সন্দেহ বলার অপেক্ষা রাখে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানায় সরাসরি ছিলেন শুভেন্দু অধিকারী। যে পরাগ কেলেঙ্কারি বলছে, যেটা আমি বললাম হোম মিনিস্ট্রি কেলেঙ্কারি, প্রধান অভিযুক্ত একজন যাকে বলা হচ্ছে ফেরার হয়ে গেছে, আট মাস আগে শুভেন্দু অধিকারী তার সাথে ফোনে কথা বলেছে। জিজ্ঞাসাবাদ শেষে চাঞ্চল্যকর অভিযোগ, যা এখন রীতিমতো চর্চার বিষয় হয়ে গিয়েছে বাংলার রাজনৈতিক মহলে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটার পর একটা বক্তব্য রাখছেন সাংবাদিকদের সামনে, ঠিক একই সময় কিন্তু দেখছি আমরা একই রকম ভাবে সেই একই প্ল্যাটফর্ম থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু যুদ্ধং দেহী মানসিকতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সত্যি সত্যি শুভেন্দু অধিকারীর ফোনে যোগাযোগ হয়, অডিও ক্লিপ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে থাকে, যা নিয়ে প্রকাশ্যে তদন্তকারী সংস্থার বাইরে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ করছেন, তাহলে এই প্রশ্ন ওঠে যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অডিও ক্লিপ তদন্তকারী সংস্থাকে দিয়ে দিচ্ছেন না কেন? অভিষেকের চ্যালেঞ্জ, সাহস থাকলে মামলা করুক শুভেন্দু। শুভেন্দু অধিকারী যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে, যে প্রধান অভিযুক্ত যাকে বলা হচ্ছে ফেরার, দ্বীপরাষ্ট্র চলে গেছে ধানুয়াতে, আট মাস আগে তার সাথে শুভেন্দু অধিকারী কথা বলেছে। কয়লাকাণ্ডে দীর্ঘদিন ধরেই ফেরার বিনয় মিশ্র, সূত্রে খবর বিনয় মিশ্র দেশেই নেই, তার খোঁজে জারি হয়েছে রেড কর্নার নোটিশ। এমন এক কুখ্যাত মাফিয়ার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার ফোনে কথা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ কিসের ভিত্তিতে করছেন অভিষেক, সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। আদৌ কি কোনো প্রমাণ রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে? রাজনীতিতে অভিযোগ পাল্টা অভিযোগ বলে নতুন কিছু নয়, অনেক সময় শুধুমাত্র রাজনৈতিক স্টান্ট করার জন্যই একটি অভিযোগ রাজনীতির বাজারে ছেড়ে দেওয়া হয়, প্রমাণ করার যেন কোনো দায় নেই। শুভেন্দু বিনয় যোগের অভিযোগ তেমনই কোনো রাজনৈতিক স্টান্ট নয় তো? রাজ্যের শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া কিন্তু এদিন শোনা গিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকেও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ এবং শুভেন্দু অধিকারীর পাল্টা আক্রমণে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিনয় মিশ্রকে উনি তৃণমূল যুবার ভাইস প্রেসিডেন্ট করেছিলেন, ওই যুব সাধারণ সম্পাদক করেছি, আমার ফোন নাম্বারের থেকে এই ধরনের চোরেদের সঙ্গে কোনো কথা হয়েছে প্রমাণ করো, তাই তো আমার ফোন নাম্বার থেকে, আমার ফোন নাম্বার সবাই জানে, তো এটা করতে দেন, মুখে আওয়াজ অনেক কথাই বলেন। শুক্রবার যুদ্ধাঙ্গেই অভিষেককে দেখেছে রাজ্য, শনিবার রণংদেহী শুভেন্দুকে দেখলো রাজ্যবাসী। আপনাকে তো দেখতে পাইনি কেউ, সোনার চামচ মুখে নিয়ে 1,500 সিকিউরিটি নিয়ে হেলিকপ্টার আর চাকার প্লেনে চড়ে বড় বড় কথা দড়ি ধরে মারতান, দড়ি ধরে মারতান। শুক্রবার বিনয় মিশ্রর সঙ্গে শুভেন্দুকে ঝুড়ে রাজনৈতিক ময়দানে টোল পার ফেলে দেন অভিষেক, তার পাল্টা শনিবার চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু শুভেন্দু নয়, রিপাবলিক বাংলাকে দেওয়া এক সুদীপ সাক্ষাৎকারে একই দাবি করছেন দিলীপ ঘোষ। বাংলার পরিবর্তনের দিকে যাচ্ছে,
সমস্ত ক্লের থেকে বাংলা বেরিয়ে নতুন বাংলা বেরিয়ে আসবে, সাধারণ মানুষ যে বাংলা তৈরি করবে, আমরা সেই বাংলাকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত আছি। নরেন্দ্র মোদীর আশীর্বাদে সারা দেশ এগোচ্ছে, পশ্চিমবঙ্গ সেই লাভ থেকে যেন বঞ্চিত না হয় তার জন্য আমরা চেষ্টা করছি। অভিষেকের শুভেন্দু বিনয় যুগের অভিযোগ, পাল্টা শুভেন্দু তোপের সঙ্গে ডিসেম্বরে রাজ্যের বিধানসভার ভোটের চ্যালেঞ্জ। উৎসবের মরশুমে বাংলার রাজনীতির উত্তাপ কমছে না, আর সেই উত্তাপ আরো তুঙ্গে যখন সামনাসামনি হচ্ছে দুই মহারথী অভিষেক শুভেন্দু। রিপাবলিক বাংলা ভিতরে